একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। বাংলাদেশ তো শ্রীলঙ্কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো বিএনপির আমলে হয়েই গেছে। 2001 থেকে 2006 বিএনপি যখন ক্ষমতায় ছিল, পাঁচবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান নাই, তার উপর জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে 500 জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবলা সাহেবকে হত্যা করা হলো, এরকম বিভিন্ন জায়গায় আমাদের গ্রেনেড হামলা হলো, তখন তো একটা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এক অর্থনীতি সম্পূর্ণ স্থবির। তখনই তো মানুষ রাস্তায় নামলো, তখনই তো মানুষ রাস্তার মধ্যে বাধ্য হলো। কাজী শ্রীলঙ্কা তো আমরা ওটা দেখে ওখান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করে আমরা নিয়ে এসেছি। আজকে বাংলাদেশ কেন শ্রীলঙ্কা হবে? আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা, সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটাতে এগিয়ে যেতে পারে, আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সেটা আমরা তৈরি করি। অর্থাৎ একটা অর্থনীতি খালি একটা অর্থনৈতিক কথা বললেই হবে না, এই অর্থনীতিতে আমাদের কী কী কাজ করতে হবে এবং সেটা চলমান থাকবে না, গতিশীলতা থাকবে কি না, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের বাজেট তৈরি করি, আমরা উন্নয়ন পরিকল্পনা তৈরি করি।